মহিলাটা দেখেন রিক্সা দিয়ে আসছে, আইসা ব্যাংকারি তরমুজের দোকানের সামনে নামছে, নামে এই বাচ্চা ছেলেটা এই দোকানের মালিক, ব্যবসা করতেছে, উনি আইসা ছেলেকে ফাপড় দিতেছে যে তুমি কেজি দরে বিক্রি করো কেন, কেজি দরে বিক্রি করলে গরিব মানুষ খাবে কেন, এটি বইলা আরেকজনের সাথে ফোন দিছে, ফোন দেওয়ার পরে ওই লোক ওই বাচ্চার সাথে কথা বলছে, বলে ওই লোক বাচ্চারা বলছে কিছু টাকা দিয়ে বিদায় করতে, মানে মহিলা আসছে ফিটিং খাইতে। অলরেডি আমাদের কাছে খবর পাইছি যে আমাদের থেকে প্রায় 100 গজ দূরে এক দোকান থেকে উনি 100 টাকা আনছে, ওনারা জিজ্ঞাসা করতেছি কেন আনছেন 100 টাকা, উনি আমাকে বলে ভিডিও করি কেন, উনি বলে না যে কেন 100 টাকা আনছে, উনি কোন কারণে আনছে, উনি কোন ডিফেন্সের লোক নাই, উনি কোন সংস্থা থেকে আসে নাই, আর সংস্থা থেকে আসলে উনি কেন টাকা নিবে, ওনার তো টাকা নেওয়ার রাইট নাই। কে ম্যাডাম কথা বলেন, আপনি 100 টাকা নিলেন কেন ওনার থেকে, আপনি ওখান থেকে 100 টাকা নিলেন কেন ব্যাংকের থেকে, আমি তো ভিডিও করবো, করবো না কেন, আপনি 100 টাকা নিবেন, জরিমানা, আপনি জরিমানা করার কে, না না আপনি জরিমানা করার কে, আপনি জরিমানা করার কে,